খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সাথে ওষুধ বিক্রেতাদের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার সহ তিন দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা দাবি পূরণ না হলে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা বুধবার দুপুরে অবস্থান কর্মসূচি চলাকালে সাংবাদিকদের কথা জানান শিক্ষার্থীরা এদিকে ওষুধের ফার্মেসি বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করছেন ব্যবসায়ীরা ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের খুলনা মেডিকেল কলেজের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার কথা ও অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে জানান খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম সোমবার রাতে ওষুধের দামকে কেন্দ্র করে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ হয় হামলাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান শিক্ষার্থীরা